বর্তমান সরকারের মেয়াদের মধ্যে 21 আগস্টে খুনিদের রায় কার্যকর করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, হামলার মাস্টার মাইন্ড সহ বিদেশে পলাতক সকল অপরাধীদেরকেও দেশে ফিরিয়ে আনা হবে। আর তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা এবং আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করতে সেদিন গ্রেনেড হামলা চালানো হয়েছিল। সকালে রাজধানী বঙ্গবন্ধু এভিনিউতে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তারা। এসকে সৌরভের প্রতিবেদনে বিস্তারিত। শনিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে 21 আগস্ট নিহতদের স্মরণে নির্মিত স্মৃতিফলকে দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে আলোচনা সভায় অংশ নিয়ে তিনি বলেন, 21 আগস্ট গ্রেনেড হামলার বিচার ও তদন্ত বাধাগ্রস্ত করতে সব আয়োজনই করেছিল খালেদা জিয়ার নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকার। একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দের দ্বারা বিরোধী রাজনৈতিক সংগঠনকে নিশ্চিহ্ন করতে এ ধরনের হত্যাকাণ্ড কোনো সভ্য মানুষ কল্পনাও করতে পারে না। শেখ হাসিনা সরকারের মেয়াদেই 75-এ খুনিদের মতো 21 আগস্টের খুনিদেরও বিচারে রায় কার্যকর করা হবে ইনশাল্লাহ। হামলার মাস্টার মাইন্ড সহ যে সকল অপরাধী বিদেশে আছে তাদের দেশে ফিরিয়ে আনা হবে। এ সময় হত্যা ও সন্ত্রাসের রাজনীতি পরিহার করে দেশের সুস্থ ধারার রাজনীতি প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। আজকে বাংলাদেশ বঙ্গবন্ধুর সেই স্বপ্ন পূরণের পথে অদম্য গতিতে এগিয়ে চলছে। এই স্বপ্ন পূরণের পথে প্রতিবন্ধকতা হচ্ছে হত্যার রাজনীতি, সন্ত্রাসের রাজনীতি। আজকের এই দিনে তাই প্রত্যয় হচ্ছে বাংলাদেশ থেকে যেন চিরতরে হত্যার রাজনীতি, সন্ত্রাসের রাজনীতি, অগণ্যমার রাজনীতি চিরতরে নির্বাসিত হয়, দেশে যেন সুষ্ঠ ধারার রাজনীতি প্রতিষ্ঠিত হয়। এছাড়া 21 আগস্টের বিভীষিকাময় পরিস্থিতি স্মৃতিচারণ করেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী সহ কেন্দ্রীয় ও মহানগরের নেতারা। এসকে সৌরভ, এসটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd তে। এসএটিভি সাথে আছি সবসময়।